আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে হাতে লেবু নিয়ে লেবুর রস খাচ্ছে, আর ওদিকে আমার মেয়েটি এই যে খোসা নিয়ে সে রস খাচ্ছে, ছেলেটিও খাচ্ছে, আর এই যে এদিকে আমরা আর আমার শাশুড়িও লেবুর রস খাই প্রতিদিন। তো আপনারাও চেষ্টা করবেন লেবুর রস খেতে, ডায়েট করা অনেক ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো আমার ছেলে মেয়েও ডায়েট করছে, এই যে দেখতেই পাচ্ছেন ওরাও লেবু খোসা নিয়ে খাচ্ছে, ওই যে। আর এদিকে আমার বড় ছেলে এই যে পট নিয়ে বসে আছে, সে পানি খাবে। তো ওদের লেবু রসটি খাওয়া হয়ে গেছে, এখন আমার বাচ্চারা খাবে ছেলেলাক। তো এখানে আমি ছেলেলাকগুলো মাখিয়ে রেখেছি। আহা, এই যে তাহা। আর এই যে এদিকে ছেলেলাক খাবার জন্য আমার ছেলেকে খেয়ে দিয়েছে, এই যে ছেলেলাক খাচ্ছে, ও সকালে খাওয়া দাওয়া করছে। আর এদিকে মেয়েটা অপেক্ষা করছে সে কখন খাবে। নামা, ওরে বাবা, তাহাবুড়ি, তালহা, তালহা, টুকি, তোরা এদিকে খাওয়া দাওয়া করছে, এই যে। আর আমি ওদিকে ওদের টেনা টেনা ধুবো। তো দেখতেই পাবেন মায়ের কত কষ্ট হয়, তো চলুন দেখে নিই। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে বড় একটা বোল নিয়েছি, আর দুটো বাচ্চার কত কাপড় চোপড় হয় তো দেখতেই পাচ্ছেন। এগুলো এখন আমি পরিষ্কার করে রোদে শুকাতে দিব। তো একজন মাই জানে একজন মায়ের কত কষ্ট হয়। তো আপনাদের আজকে আমি আমার বাচ্চাদের ব্লগ নিয়ে চলে এলাম। তো ভালো লাগিয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন এটাকে আমি এখন পরিষ্কার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এদিকে হিসুর খেতাগুলো আলাদা করছি, এই যে। প্রতিদিন এরা অনেক কিছু করে, দুটো বাচ্চা, তো দেখতেই পাচ্ছেন কতগুলো। এদিকে বড় বড় পাঁচটি খেতা, তো এই যে এদিকে পেন রাখছি, আর এদিকে সব এদিকে দেখতে পাচ্ছেন আমি পানিটা ছেড়ে দিয়েছি, আর এগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। এগুলো প্রতিদিন ধুতে অনেক অনেক কষ্ট হয়, মা ছাড়া কেউ জানে না। এগুলো আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে আমি এগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ডিটল আর গুঁড়ো সাবান দিয়ে। আর এখন আমি এদিকে এই যে আবার গুঁড়ো সাবান নিয়েছি, আর আমার বাচ্চাদের পেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুতে হয়। কি তো ওদিকে আমার ছেলেকে নিয়ে কানিজ বেড়াতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ও বাইরে চলে গেল। তো এদিকে আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে এভাবে প্রতিদিন আমি এভাবে পরিষ্কার করি এদের কাপড় চোপড়। তো আমার এগুলো হাত দিয়ে কাঁচা হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি
নিচেকে চারবার পরিষ্কার করব। এগুলো আমার ধোয়া শেষ, দেখতে পাচ্ছেন চকচকা পানি বের হয়েছে। আর এখন আমি এগুলোকে ভালোভাবে চিপে রোদে শুকাতে দিব, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে চলে এলাম আমি একটা ইয়া বড় খোলাতে, এটা শুকাতে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন এপাশে ওপাশে বড় খোলা। তো এখনও খোলাতে কোনো লোকজন আসেনি, তো আমি এই যে এই দিক দিয়ে আমার বাচ্চাদের কাপড় চোপড় লেড়ে নাড়াচাড়া করে লেড়ে দিই। তো দেখতেই পাচ্ছেন, তো যারা মায়েরা অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাথে সবসময় থাকবেন, আমি যেন আপনাদের মাঝে আমার বাচ্চাদের কষ্টগুলো বা মায়ের কষ্টগুলো ধরে তুলতে পারি। তো চলুন এগুলো আমি এখন রোদে শুকাতে দিব। তো এই যে আমি সবগুলো কাপড় চোপড় লেড়ে দিয়েছি, এদিকে পেন দিয়েছি, আর এই যে এদিকে খেতা দিয়ে দিয়েছি। আর এগুলো আমি প্রায় এক ঘন্টা পরে বাড়িতে আবার তুলে নিয়ে যাব। আর আপনারা যারা যারা মা তারা তারা বুঝতেই পারছেন এগুলো কত কষ্ট হয় পরিষ্কার করতে। তো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন। মায়েরা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের বাচ্চাদের কতগুলো কাপড় চোপড় হয়, কষ্ট হয় ধুতে। তো চলুন বাসায় এখন আবার বাচ্চারা কি করছে দেখি। আর এদিকে আমার ছেলে একটা নাঠি নিয়ে আসছে, ও আমার সঙ্গে সঙ্গে খোলা এসেছে, তো এখন আমার সঙ্গে আবার বাসায় যাচ্ছে। তো ওদিকে আমার বড় ননদ এসেছে, দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে বসে আছে। আর এদিকে আমার বড় ননদ, তাদের বাসার ওদিকে অনেক ছোট ছোট মাছ, তো এগুলো নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কতগুলো। আর আমার শাশুড়ি এগুলো কুটছে। তো আজ এই পর্যন্তই আমার ভিডিও ছিল, তো অবশ্যই অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।